হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ডিতে। তোমাদের জন্য আরও একটি জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আমাদের রাজ্যে দক্ষিণ দিনাজপুরে কিন্তু বিভিন্ন শূন্যপদে কিন্তু আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, প্রচুর শূন্যপদ রয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু এই আশাকর্মী নিয়োগ করা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। তো চলো দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনটি। তোমার রিক্রুটমেন্ট সেকশনে পৌঁছে গেলে তোমাদের কিন্তু এখানে দেখতে হবে, সেই নোটিফিকেশনটি কিন্তু রয়েছে, এখানে ক্লিক করলে তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন হয়ে চলে আসবে। তোমাদের সুবিধার্থে অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। দেখো যেটা বলেছে, চুক্তির ভিত্তিতে পঞ্চায়েত এলাকায় নির্দিষ্ট গ্রামসমূহ আশা শূন্য পদের জন্য নিয়োগ করা হচ্ছে। রাজ্য মিশন অধিকর্তা জাতীয় স্বাস্থ্য মিশন এর 27/6/2012 তারিখপত্র নং এত এর আদেশনামা অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর মহকুমা অন্তর্গত 3টি ব্লকের আশা নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকায় গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। শূন্যপদের বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র 09/03/2022 তারিখ থেকে সংশ্লিষ্ট বিডিও এবং BMOH অফিস থেকে পাওয়া যাবে। বিস্তারিত বিবরণ নিম্নলিখিত ওয়েবসাইট wbhealth.gov.in অথবা তোমাদের এই দক্ষিণ দিনাজপুর অফিসার সাইটে তোমরা কিন্তু পেয়ে যাবা। আশা নিয়োগের ক্ষেত্রে নির্দেশাবলী যেটা রয়েছে, কেবলমাত্র বিবাহিত, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য গ্রামের কোনো প্রার্থী আবেদন করলে তার আবেদনপত্রটি বাতিল বললে গণ্য করা হবে। সাধারণ প্রার্থীদের বয়স 1/1/2022 তারিখ হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র তপশিল জাতি উপজাতির মহিলাদের ক্ষেত্রে বয়স 22 থেকে 40 বছর হলেও চলবে। প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে। শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা প্রাপ্ত নাম্বার বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীদের আবেদন করতে পারেন, কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যায়ন হবে না। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কার গণ সংশ্লিষ্ট বিভাগের সংশয়পত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রমাণপত্রের প্রতিটি প্রত্যয়ত প্রতিলিপি জমা দিতে হবে, অর্থাৎ জেরক্স জমা দিতে হবে। কেবলমাত্র সরকারি আধিকারিকদের দ্বারা প্রত্যয়িত প্রমাণপত্রই গ্রহ হবে এবং প্রমাণপত্রগুলিকে জন্ম তারিখ সংশয়পত্র বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মাধ্যমিক বা সমমান পরীক্ষার উত্তীর্ণ অবতীর্ণ হওয়ার মার্কশিট, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার আইডি কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র শুধুমাত্র তপশিল জাতি উপজাতিদের ক্ষেত্রেই প্রযোজ্য, প্রার্থীরা স্বাক্ষরসহ 2 কপি সম্পর্তিক পাসপোর্ট সাইজের ফটো, প্রমাণপত্রের যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র গ্রহণ হবে না। নির্দিষ্ট বয়ান পূরণ করা আবেদনপত্র 24/3/2022 তারিখ থেকে বিকেল 5টা পর্যন্ত সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা নেওয়া কিন্তু হবে। মানে কিন্তু তোমাদের 24/3/2022 কিন্তু লাস্ট তারিখ কিন্তু রয়েছে, ওকে, তোমাদের তার মধ্যে কিন্তু আবেদন কিন্তু করতে হবে, ওকে। দেখো কোন কোন জায়গায় নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। বালুরঘাট ব্লকে বল্লা প্রতিরামে নিয়োগ করা হবে, বদলপুর, মণিপুর, এখানে বদলপুরে একটি রয়েছে এবং হলো মাঝিয়ানে একটি রয়েছে, ওকে। এবং তপন ব্লকের আন্ডারে অনেকগুলি রয়েছে, হযরতপুর, হুরসুরা, দ্বীপখণ্ডা, তপন, চণ্ডীপুর, রামচন্দ্রপুর, এখানে ভাগ ভাগ করে দিয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু একটি করে শূন্যপদ কিন্তু রয়েছে। কুমারগঞ্জ ব্লক, সাফানগর, সামজিয়া এবং রামকৃষ্ণপুর, এখানে কিন্তু শূন্যপদ একটি একটি করে রয়েছে। এখানকার বাসিন্দা, তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন কিন্তু করতে পারবা, ওকে। এটা রয়েছে আবেদন ফর্ম, তোমাদের কিন্তু আবেদন ফর্মটি প্রিন্ট আউট কিন্তু করে নিতে হবে। প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের কিন্তু নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা কিন্তু দিতে হবে 24/3/2022-এর মধ্যে। কোনো আবেদন ফি লাগবে না, তোমরা কিন্তু ডিরেক্ট আবেদন কিন্তু করতে পারো। তো এই রয়েছে অল ওভার দ্য আপডেট। যদি তোমাদের ভিডিওটি ইনফর্মেটিভ লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, ভিডিওটিতে লাইক করে দিও, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও। সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে নিও, সমস্ত রকম জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল সাইট এবং অফিসিয়াল নোটিফিকেশনগুলির লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য।